একসঙ্গে যদি টোটাল বের করবে তা না, যেহেতু তার বলবে চারটা ইউনিটে আমাদের গ্রুপে ভাগ করা আছে। যেমন কম্পিটিট সব জায়গায় যা ভাল লাগছে আম সব নিয়ে যায় না, একসঙ্গে ওটাকে কম্পিটিট দেওয়া হয়। সেরকম আমাদের মধ্যেও যাদের এমএফআর সিএসএসআর আর কি আছে, ডিপ ড্রাইভিং, আর একটা হচ্ছে হাই রাইজ বিল্ডিং রেস্কিউ, যেটা মাউন্টিং রক ক্লাইম্বিং বলা হচ্ছে, এই চারটা ওইটা আমাদের সদস্য প্রতিটা গ্রুপে আমরা যখন মুভ করি দশজন একটা টিম, দশজন টিমের মধ্যে সবাই থাকে, এই চার ইউনিট থেকে সবাই থাকে, রক ক্লাইম্বিংয়ে থাকে, তার মধ্যে সিএসএসআর থাকে, এমএফআরও থাকে, ডিপ ড্রাইভিংও থাকে, সেই দশজনের মধ্যেই যেখানে আমরা মুভ করি সবাই। এটা কম্পোজিট যেরকম ফোর্স আমাদের যায় ডাল্লাটি হেলমেট রাইফেল আর্মস গ্রেনেড নিয়ে যায়, দেখবে আর কিছু করে শিখাবে, এখন বলবেন আছে তাই কম্পোজিট কাজে রয়েছে, ফোর্সটা কীরকম মুভমেন্ট হয়, যখন ডাল্লাটি শিখাবে তখন এটা বলবে তখন কাজে লাগবে। সেই জিনিসটা আমাদেরও সেরকম চারটা দিনের শুধু ডিপ ড্রাইভিং চলে গেলেও সেরকমও না, সেখানে সেলস স্টার থাকবে, এমএফআর থাকবে, হ্যাঁ হাইরাইজ বিল্ডিং রেস্কিউ পার্টি থাকবে, সবাই থাকবে। তাহলে বুঝা গেল যে কীভাবে করে আমরা ডিএমডিতে অ্যাড হতে পারবো, ডিএমডির সদস্য হতে পারবো, কোন কোন ব্যাটালিয়নে আছে, পুলিশ ধন্যবাদ।